আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি মাসালা ভেন্ডির রেসিপি। চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণের লবণ আর সামান্য পরিমাণের হলুদের গুঁড়া। এরপরে আমি কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভেন্ডি আমি গোটায় রেখেছি, দুই পাঁচটা কেটে নিয়েছি। এবার এগুলোকে হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। ওই তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নিব। হালকা করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচিগুলো। এখন আমি এর মধ্যে একটা গোটা টমেটো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব পানি, অল্প পরিমাণে পানি দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া আর দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এবার আমি সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিয়ে আমি কষিয়ে নিব এটাকে 3 থেকে 4 মিনিটের মতো। ভেন্ডিগুলো কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব। তো আমি এখন একটুখানি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো দেখতেই পাচ্ছেন পানিটা একেবারে শুকিয়ে গেছে। ঠিক এই পর্যায়েই কিন্তু আমি চুলাটা অফ করে দিব। তো আমার রান্না হয়ে গেছে আর আমার মশলা ভেন্ডি তৈরি হয়ে গেল। দেখতে পেলেন কত সহজে এবং ঝটপট তৈরি হয়ে যায়। এটা ভাত রুটির সাথে অসাধারণ লাগে। আপনারা ট্রাই যদি করে না থাকেন তবে ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। ভালো থাকবেন, ফিরে আসবো নতুন আরও একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।